আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্রিফ। ব্রিফ যেটা আমরা জানি যে ফাইবার বায়ার রিকোয়েস্টটা অপশনটা উঠাই দিছে, মানে হচ্ছে ফাইবারে আর বায়ার রিকোয়েস্ট আসবে না, এখন আসবে হচ্ছে ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে, আমি যদি একটু সংক্ষিপ্ত করে আপনাদের বুঝাই দেই, সেটা হলো এখন বায়ার রিকোয়েস্টের পরিবর্তে ব্রিফ আসবে। আচ্ছা, তার আগে আমরা একটু আমি বলে নেই যে আসলে বায়ার রিকোয়েস্টটা কেন বন্ধ করে দিল ফাইবার। বায়ার রিকোয়েস্ট বন্ধ করে দেওয়ার জন্য আমাদের মতো সেলাররাই দায়ী, ঠিক আছে? সেলার দায়ী, প্লাস হচ্ছে যে সকল একটু খারাপ বায়ার আছে, তারা বিভিন্নভাবে স্প্যাম করতো। তারা একই কাজ রিলেটেড তারা বড় বড় কাজের জন্য অফার করতো, কিন্তু বাজেট কম দিত। তারপর হচ্ছে বিভিন্ন সেলারগুলো এ বিষয়ে ঝামলা করতো, অনেক সেলার আমাদের, যেমন বাংলাদেশ থেকে দেখেন আপনারা, অনেক সেলার হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেয়, মানে তা সে হচ্ছে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেয় মজা নেওয়ার জন্য, মানে অন্যান্য সেলার তার কাছে কী রিপ্লাই দেয় সেটা দেখার জন্য, এই মজা নেওয়ার জন্য। এই ধরনের স্প্যামের কারণে ফাইবার, আমরা জানি ফাইবার একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, বিগ একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে অনেক সম্মানের সহিত এবং ট্রাস্টের একটা মার্কেট প্লেস যেখানে আমরা সার্ভিস প্রদান করে থাকি এবং ট্রাস্টের বায়াররা আমাদের সার্ভিস কিনে থাকে। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা সহজে বুঝলাম যে এই বায়ার রিকোয়েস্টটা বন্ধ করার পিছনে আমাদের মতো কিছু সেলাররাই দায়ী, আমাদের মতো সেলার দায়ী, প্লাস হচ্ছে কি কিছু খারাপ বায়ার দায়ী, ঠিক আছে? এই কারণে ফাইবার মনে করছে যে বায়ার রিকোয়েস্টটা বন্ধ করে দিলেই ভালো হবে। আচ্ছা, যাক, যেটা ভালো হয় ফাইবার, যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই ফাইবার করে। তো ফাইবার এখন বায়ার রিকোয়েস্টের পরিবর্তে নিয়ে আসছে হচ্ছে ব্রিফ। ব্রিফটা হলো সেম বায়ার রিকোয়েস্টের মতোই, কিন্তু আপনি বায়ার রিকোয়েস্টের অপশনে আর ব্রিফ দেখতে পারবেন না। আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আমার পাশের কম্পিউটার থেকে ব্রিফ পাইছি, আমি সেটা শেয়ার করতেছি। আমি আমার পাশের কম্পিউটার শেয়ার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যে ইওর সার্ভিস ইজ এ ম্যাস, হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্টেড, ঠিক আছে? আমাকে যে ব্রিফটা আমার কাছে আসছে সেটা কি অ্যাকসেপ্টেড, মানে বায়ার যে অফারটা আমাকে পাঠাইছে সেটা হচ্ছে বায়ারের সাথে কি অ্যাকসেপ্টেড বলতে, বায়ারের সাথে আমার কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার কারণে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। আচ্ছা, এখন এই ব্রিফটা আমরা পাবো কোথায়? সে ব্রিফ যে আসবে সেটা আমরা বুঝবোটা কিভাবে? আমাদের কাছে ব্রিফ আসলে সেটা আমরা বুঝবো হচ্ছে এই যে নোটিফিকেশন অপশনে, হ্যাঁ, এই নোটিফিকেশন অপশনে আসলেই এই নোটিফিকেশনে আমরা আমাদের ব্রিফের নোটিফিকেশন আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন আমি একটু কথা বলে নেই, সেটা হচ্ছে এই ব্রিফটা আমাদের অ্যাকাউন্টে কিভাবে আসবে, কী জন্য আসবে। আমাদের ব্রিফটা দুইটা ওয়ে, মানে দুইটা সিস্টেমের কারণে আমরা ব্রিফটা পাবো, সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের সার্ভিসের সাথে বায়ারের চাওয়াটা যদি মিলে যায়, ঠিক আছে? মানে আমরা যে সার্ভিসটা প্রদান করতেছি, যে বা আমরা যে গিগুলো তৈরি করছি সেই গিগের সাথে বায়ারের চাওয়াটা যদি মিলে যায় সেটা হচ্ছে, তাহলেই আমরা ব্রিফ পাব। আরেকটা বিষয় এখানে ইয়ে করবে, তোমার হচ্ছে অবদান রাখবে বা ভেরি করবে, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা আছে গেট ব্রিফ সেট এ রেট। আপনারা এখানে কি রেট দিয়ে দিতে পারবেন, যে আপনি যদি এখানে রেট দেন যে $50, তাহলে আপনাকে $50-এর নিচে যে ব্রিফগুলো বায়ার দিবে সেগুলো আপনার প্রোফাইলে আসবে না, মানে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করবে না। এখানে সেইগুলোই ম্যাচ করবে যেটা আপনি রেট দিবেন, এবং সেই রেটের উপরে যে অফারগুলো, যে ব্রিফগুলো ফাইবার বায়ার দিবে সেগুলোই হচ্ছে কি আপনার সাথে ম্যাচ করে আপনার কাছে আসবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ব্রিফটা আমাদের দুইভাবে আমাদের প্রোফাইলের সঙ্গে মিল পেলেই আসবে। আচ্ছা, এখন এই ব্রিফটা সাপোজ ধরে নিলে আমাদের নোটিফিকেশনে, দেখেন আমি অনেক ব্রিফ পাইছি, আমি যদি একটু নিচে আসি দেখেন, এই যে ইটস এ ম্যাস, হ্যাঁ, ইটস এ ম্যাস, মানে এটা একটা ব্রিফ, ইটস এ ম্যাস মানে কি আমার গিগের সাথে ম্যাচ হয়ে গেছে যার কারণে আমি ব্রিফটা পাইছি। এটা দেখেন, এটাও আমার ব্রিফ থেকে বায়ার, 5-star review পাইছি, এই যে এবার এই যে ইটস এ ম্যাস, আবার এই
থেকে আসছে, এটাই আমার টিপ দাও, মানে এই কাজে আমি টিপ পাইছি। তারপরে দেখেন ইটস এ ম্যাচ, ইটস এ ম্যাচ, ইটস এ ম্যাচ, মানে আমি অনেক ব্রিফ পাইছি, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ব্রিফ ক্যান্সেল, মানে হচ্ছে ব্রিফ ক্যান্সেল বলতে বায়ার নিজেই তার ব্রিফটা ক্যান্সেল করে দিছে, মানে সে চাচ্ছে না আর কেউ কোনো সেলার আমাকে মেসেজ দিক বা আমার ব্রিফের রিপ্লাই করুক, এই জন্য সে নিজে থেকেই ব্রিফটা উইথড্র করে নেয় মার্কেট প্লেস থেকে, ঠিক আছে। এই জন্য বলতেছে যে ব্রিফ ক্যান্সেল, এটাও আমার ব্রিফ থেকে অর্ডার। আচ্ছা, আমরা এখন দেখি আমাদের কাছে ব্রিফগুলো কীভাবে শো করবে। আচ্ছা, ধরে নেন আমি যে ব্রিফ আসলো, ব্রিফ আসার পর আমি ক্লিক করছি সেই ব্রিফে, ব্রিফে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি আমার কাছে এইরকম এরকম দেখাচ্ছে, দেখেন এরকম দেখাচ্ছে। এখানে বলতেছে এটা হচ্ছে বাজেট, ঠিক আছে, বাজেট $200, ডেলিভারি ডেট হচ্ছে এই তারিখের মধ্যে আমাকে ডেলিভারি করতে হবে, এবং সার্ভিস হচ্ছে অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি সার্ভিস এই অ্যাকাউন্টে আমি সার্ভিস প্রদান করি অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে ফেসবুক অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখেন বায়ার হচ্ছে ইউনাইটেড স্টেটসের, দেখেন ইউনাইটেড স্টেটসের বায়ার। এইটা হচ্ছে অ্যাবাউট দ্য বায়ার, বায়ার সম্পর্কে এখানে বায়ার লিখবে, বায়ার কি, বায়ার কি করে সেটা হচ্ছে এখানে থাকবে। এখানে থাকবে হচ্ছে ডেসক্রিপশন, এখানে হচ্ছে বায়ারের চাওয়াটা কি, আপনার কাছ থেকে বায়ার কি চায় সেইটা থাকবে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আমি যদি আরেকটা ব্রিফ দেখাই আপনাদের, আমি যদি আরেকটা ব্রিফ দেখাই, দেখেন একটা ব্রিফ দেখাই, দেখেন এই ব্রিফটাও হচ্ছে কি অ্যাকসেপ্টেড, মানে আমার এই ব্রিফ আসছে, ব্রিফ আসার পর কি এই বায়ারের সাথে আমার কাজ হয়, কাজ হওয়ার কারণে এখানে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। সেমভাবে দেখেন বাজেট, ডেলিভারি ডেট এই তারিখের মধ্যে ডেলিভারি করতে হবে, অ্যাড সেট আপ ম্যানেজমেন্ট, এভাবে হচ্ছে কি এটা হচ্ছে অ্যাবাউট দ্য বায়ার, এখানে বায়ার সম্পর্কে একটু কথা থাকবে, লেখা থাকবে বায়ার কোথায়, ইউনাইটেড স্টেটস থেকে, ইন্ডাস্ট্রি হচ্ছে এটা, এটা হচ্ছে বায়ারের ডেসক্রিপশন, মানে বায়ার আমার কাছ থেকে কী সার্ভিস চাচ্ছে সেইটা সম্পর্কে এখানে লিখছে। আচ্ছা, তারপর দেখেন আমি, দেখেন আপনি আপনাদের এই বায়ার, আচ্ছা আমি আমার, আমি আপনাদের এই বায়ারটা থেকেই দেখাচ্ছি, সরি আমি আবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, $25, আচ্ছা আমি আপনাদের কাছ থেকে, আপনি, আমি আপনাদের সাথে এই বায়ারটার সাথে শেয়ার করতেছি, আমি একজাক্টলি চাচ্ছি যে আপনাদের ইয়ারা দেখার জন্য যেটাতে আমি টিপ পাইছি। আচ্ছা হোক, সমস্যা নাই, তাহলে আমরা বুঝতে পারলাম ব্রিফটা কেন কিভাবে আসতেছে, কোথায় আসলে, কোথায় আসছে এবং ব্রিফে কি লেখা থাকে, ঠিক আছে, এটা আমরা আমরা বুঝতে পারলাম। এখন আমি দেখি, এখন আমি দেখব যে এই বায়ারকে আমি ব্রিফ থেকে কিভাবে কাজে কনভার্ট করলাম, ঠিক আছে, কাজে কনভার্টটা আমি কিভাবে করলাম। আচ্ছা, এই ব্রিফটা যে আমার কাছে আসছে, ব্রিফটা আসার পর আমি, দেখেন এইখানে লেখা থাকে হচ্ছে অফার সেন্ড, ক্রিয়েট অ্যান অফার। আমি যদি আপনাদের ওই অপশনটা একটু দেখাই, একটু কষ্ট করে আমি আপনাদের যদি ওই অপশনটা দেখাই, আমি যদি আর একটা ব্রিফে ক্লিক করি, দেখেন ওইখানে যদি দেখাই, এখানে দুইভাবে থাকে, দেখেন এই যে, দেখেন এই যে নট ইন্টারেস্টেড, এখানে থাকে, এখানে থাকে হচ্ছে অফার, আপনি এখানে ইন্টারেস্ট কি না, আপনি যদি এই অফারে, এই ব্রিফটা যে আসছে, ব্রিফ আসছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন রিজেক্টেড, মানে রিজেক্টেড মানে কি, আমি রিজেক্টেড করে দিছি, মানে আমি রিজেক্টেড করে দিছি কি, যে আমি এই বায়ার যে আমার কাছে ব্রিফ পাঠাইছে বা ব্রিফটা যে আমার কাছে আসছে, আমার কাছে কি এর কাজটা, এর কাজটা পড়ে আমি কি মানে ইয়া ফিল করিনি, মানে এই এই কাজটা যে আমি একে সার্ভিস দেবো না, হ্যাঁ আমি এর কাজ এগুলো পড়ে কি আমি মনে করছি এই বায়ারটা হচ্ছে তার কাজের যে বায়ারটার সাথে আমার এক মেন কথা, বায়ারের সাথে আমার সুবিধা মনে হয়নি, এই জন্য কি, এই যে দেখেন কতগুলো লেখা লিখছে, হ্যাঁ এই দেখেন কত তার চাওয়া পাওয়া কত, আমি মনে করছি যে এটা ঝামেলাদায়ক, আমি এই কাজ করবো না বা এর কাজ করবো না, তখন কি আমি করছি কি নট ইন্টারেস্ট, অফারে ইন্টারেস্ট না, আমি কেটে দিছি, মানে নট ইন্টারেস্ট করে দিছি, করার কারণে কি এটা রিজেক্টেড, এটা আমি নিজের নিজের ইচ্ছায় নিজে থেকে রিজেক্টেড করে দিছি। দেখেন পাশে আছে ক্রিয়েট অফার, ক্রিয়েট অফার, এখন আপনি এখানে ক্রিয়েট অফারে ক্লিক করেও তাকে অফার পাঠাতে পারেন, যে আমি তোমার কাজটা করব, আমার বাজেট এত, আমার ডেলিভারি ডেট এই এই সম্পর্কে আপনি এটা ক্রিয়েট অফারে, ক্রিয়েট অফার অফার সেন্ড করতে পারেন, মানে কাস্টম অফার আপনি সেন্ড করতে পারেন। আরেকভাবে আপনারা বায়ারের কাছ, আমরা বায়ারের কাছে পৌঁছাতে পারবো এই যে ব্রিফ থেকে, সেটা হচ্ছে এই যে মেসেজ বায়ার, মানে মেসেজ বায়ার অপশনটা, আমি যে এই ব্রিফটা পড়বো, এই ব্রিফ পড়ার পর যদি আমি মনে করি যে না আমি ক্রিয়েট অফারে ক্লিক করে আমি অফার পাঠাবো না, তাকে আমি ডিরেক্ট মেসেজ করব যে তোমার কাজ আমি এইভাবে করব, আমি অ্যাজ এ অ্যাডস এক্সপার্ট এভাবে করব, আপনি যেভাবে আপনি কাজ করবেন সেভাবে কি এখানে সুন্দর করে মেসেজ আকারে আপনি তাকে মেসেজ করতে পারেন। আচ্ছা, আমি এখন আসি আপনাদের মেসেজটা কীভাবে আমি দিছি, দিয়ে হচ্ছে বায়ারকে আমি কাজে কনভার্ট করি, দেখাই একটু, দেখেন
দেখেন, এই যে আমি এই বায়ারটা দেখা চাচ্ছিলাম, সেই বায়ারটা আমার এখানে আছে। এই যে এইটা হচ্ছে কি ব্রিফ থেকে আসছে, এই অর্ডারটা ব্রিফ থেকে আসছে কীভাবে আমি একটু যদি দেখাই আপনাদের। আমি একটু ফার্স্টে আসি, প্রথমে আসলে আমি আপনাদের দেখাতে পারবো যে এই বায়ারটা আমার ব্রিফ থেকে আসা। দেখেন আমাদের একটু উপরে যাইতে হবে, শুরুর দিকে যাইতে হবে, তাহলে আমরা আমি আপনাদের দেখাতে পারবো যে বায়ারটা আমার ব্রিফ থেকে আসছে। এবারের সঙ্গে আমার দুইটা কাজ হয়, দেখে দেখতে পাচ্ছেন আমরা টোটাল দুইটা কাজ, তার সাথে আমি দুইটা কাজ করি। এই যে দেখেন ইওর ব্রিফ, মানে ইওর ব্রিফ, এই বায়ার আমাকে কি ব্রিফ পাঠাইছে, কি ব্রিফ দিছে সেটা যদি আমি আমরা একটু দেখতে চাই। এই যে ইওর ব্রিফে কারণ যে আমি বায়ার আমাকে অফার করছে, সেটা বায়ারের সাথে আমার বায়ার আমাকে হায়ার করছে, এই জন্য কি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। দেখেন সেম বায়ার, এই বায়ারটা হচ্ছে, এটা হচ্ছে কেভিট, কেভ্রিট হচ্ছে ওর নাম। হ্যাঁ, সে হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে। সে হচ্ছে দেখেন কি বলছে অ্যাবাউট দ্য বায়ার, বায়ার হচ্ছে রিয়েল এস্টেটের ইনভেস্টর। হ্যাঁ, সে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, রিয়েল এস্টেট বিজনেসে তার একটা বিজনেস আছে, তার জন্য সে অ্যাডভার্টাইজ করতে চায়, করতে চায়। সে এখানে কী বলছে দেখেন, আই নিড সামন প্রফিশিয়েন্ট ইন গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস, মানে তার একজন এমন একজন ব্যক্তি দরকার যে হচ্ছে কি গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস সেট আপ করে দিতে পারে, সামওয়ান হু ক্যান গেট দেম গোয়িং অ্যান্ড এদার ম্যানেজ, সে ক্যাম্পেইন সেট আপ করে দিবে এবং ওই ব্যক্তিকে ক্যাম্পেইন ম্যানেজও করে দিবে, সে এই ধরনের ব্যক্তিকে চাচ্ছে। দেম অর শো মি হোয়াট আই নিড টু বি ওয়াচিং ফর মুভিং ফরওয়ার্ড টু ইনশিওর দেয়ার ওয়েব প্রিসেন্স প্রিসেন্স অনলাইন, মানে আপনি আপনি অ্যাডস ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, তারপর হচ্ছে ম্যানেজ করবেন, রেজাল্ট আসলো আপনার অ্যাড দেখে কারা ওয়াচ করতেছে, কি করতেছে, কি রেজাল্ট আসলো তাকে আবার কি আপনাকে রিপোর্ট করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে কি বায়ারের চাওয়া, এইটা হচ্ছে বায়ার সম্পর্কে আপনার এই যেখানে অ্যাবাউট দ্য বায়ার, এখানে বায়ার সম্পর্কে ওর কি সে কি করে সেটা এখানে বলা। দেখেন এই বায়ারের সাথে আমার কি কনভারসেশন হয়েছে, কিভাবে কথা বল, এই দেখেন আমি তাকে কি করছি, আমি কিন্তু যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করি নাই, আমি যেটা আপনাদের এখানে দেখালাম যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে কি আমি আপনার চাইলে এই যে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে অফার পাঠাতে পারেন, কিন্তু আমি ক্রিয়েট অ্যান অফারে অফার ক্লিক করে আমি তাকে অফার পাঠাই নি, আমি তাকে ডিরেক্ট করছি কি মেসেজ করছি। আচ্ছা এখন আপনারা আসি মেসেজে, আমি তাকে কি বলছি, কোথায় গেল, এই যে এটা দেখেন মেসেজে আমি কি বলছি, আই আন্ডারস্টুড ইওর রিকোয়ারমেন্টস প্রপারলি, মানে আমি তোমার চাওয়াটা বুঝতে পারছি, আই এম টপ লেভেল সেলার অ্যাবাউট দ্য অল টাইপ অফ অ্যাডস, আমি সব ধরনের অ্যাডসের ক্ষেত্রে কি আমি আমি একজন টপ লেভেল সেলার অ্যাবাউট অল টপিক অল টাইপ অফ অ্যাডস, সব অ্যাডসের উপর কি আমি একজন তোমার টপ লেভেল সেলার, আই অলরেডি কমপ্লিট 300 জব, আমি অলরেডি কি 300টা জব কমপ্লিট করছি, সেখানে কি আমি এখানে আমার বিস্তারিত কথাবার্তা আমি এখানে বলে দিই। বলে দেওয়ার পর দেখেন নিচে নেমলি অ্যাডজাস্ট রুমা, তারপরে কি আমি সুন্দর করে আমি যে প্রিভিয়াস আমার অ্যাডসের যে রেজাল্ট, ঠিক আছে, আমার যে পোর্টফোলিও অ্যাডসের রেজাল্ট সেগুলো কি আমি একটা গুগল ডকে আমি তাকে দেই, গুগল ডক তো না, এটা হচ্ছে আপনার স্ক্রিনশট আকারে আমি পাঠাই, যে এগুলো স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এগুলো স্ক্রিনশট আকারে আমি পাঠাইছি। তারপরে কি এখানে আমি দেই আমি একটা পিডিএফ ফাইল করে তাকে আমি যে গুগল অ্যাডসের রেজাল্টও দিয়ে দিই, কারণ সে ভাই আর কি ফেসবুক অ্যাডসের সার্ভিসও চাচ্ছে, এ গুগল অ্যাডসের সার্ভিসও চাচ্ছে। আচ্ছা দেখেন তারপরে তার সাথে আমার এই যে কনভারসেশন হয়, কনভারসেশন হয়ে দেন আমরা আমরা কাজ করি, আমরা এই বাইরের সাথে আমার কি দুটা কাজ হয় যদি আমরা এই টোটালে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমার দুইটা কাজ হয় এই বাইরের সাথে। দেখেন কাজ একটা হচ্ছে $80 ফেসবুক অ্যাডসের কাজ হয়, আর এই যে $216 কাজটা আমার দেখেন $36 টিপস দিছে, এই কাজটা হচ্ছে গুগল অ্যাডসের কাজ। হ্যাঁ গুগল অ্যাডসের কাজ আছে, প্রথমে আমি করি গুগল অ্যাডসের কাজ, তারপরে আমি করি ফেসবুক অ্যাডসের কাজ। আচ্ছা সরি, তাহলে আপনারা আপনারা বুঝতে পারলেন যে ব্রিফটা আসলে ব্রিফটা আমরা কীভাবে পাবো, কোথায় পাবো, আর ব্রিফের অ্যাগেনিস্টে আমরা কীভাবে অফার সেন্ড করতে পারবো, ঠিক আছে, অফার সেন্ড করে আমরা কীভাবে কাজে কনভার্ট হবো। তারপরে আবার দেখেন এইখানে যদি আমরা কিছু বায়ারকে দেখতে যাই, এই বায়ারটা কি রিজেক্টেড করে দিছে, তার মানে কি আমি কি রিজেক্টেড করে দিছি, আবার এই বায়ার চাইলেই এই বায়ারগুলো চাইলেই আবার তাদের জবগুলো কি করতে পারে, মানে তাদের ব্রিফগুলো ক্যান্সেল করে দিতে পারে। এই দেখেন এই যে ব্রিফ ক্যান্সেল, মানে কি বায়ার ব্রিফ পাঠাইছে, ব্রিফ পাঠার পর সে কি ব্রিফটা ক্যান্সেল করে দেয়। তো এইভাবে কি ব্রিফ আসে,
পর আমি অফার পাঠার পর আমার কাজে কনভার্ট হই। তো আমার মূলত আজকের এই ভিডিওটা এই ছোট্ট বিষয়ের উপর। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন, যদি আপনাদের উপকার মনে হয় বা পজিটিভ মনে হয় তাহলে আপনারা ফিডব্যাক দিবেন। আর আমি আশা করব আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার করবেন, কারণ আমি এই চ্যানেলে আমি নিয়মিত হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ফুল যে আমি হচ্ছে একটা রংপুর ইনোভেটিভ আইটির একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে আসি। আমি এখানে যা স্টুডেন্টদের শেখাচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন আপলোড করতেছি ক্লাস ভিডিওগুলো, এবং এর পাশাপাশি আমি ফাইবারের যে টিপস আছে, হিডেন ট্রিক্স আছে, যা ফাইবার কীভাবে গিগ অপটিমাইজ করতে হয়, গিগের কীভাবে মার্কেটিং করতে হয়, বায়ার কমিউনিকেশন কোথায় বায়ার সাথে কীভাবে কথা বলবেন, এবং আমার ক্লায়েন্টের লাইভ প্রজেক্টগুলো আমি হচ্ছে কি এগুলো ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে কি সহজে ফ্রিল্যান্সিং কীভাবে করে এগুলো সব বুঝতে পারবেন। তো আশা করি আমার আপনাদের কাছে ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সবার সফলতা কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম।